তাহলে মার রব্বু কাজ এই সময় প্রশ্ন করা হইব, তুমি কইবা রব্বি আল্লাহ আমার রব ইয়া থাকলা আল্লাহ ও মা দিনুকা, দুই নম্বর প্রশ্ন করা হইব তুমি কোন ধর্মর মানুষ, তুমি যদি দিন ইসলাম ধর্ম মানিয়া থাকো, ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যদি নাও, ইসলাম ধর্ম মানিয়া যদি তুমি চলো, ইসলাম ধর্মের নিয়ম নীতি যদি মানিয়া চলো, তাহলে তুমি উত্তর দিবা দিন ইয়াল ইসলাম আমি ইসলাম ধর্ম অবলম্বী মানুষ। তিন নম্বরে তোমার অবস্থা করা হইব মানে হাজার রজুল আল্লাহর নবীরে দেখাই আমি সাক্ষী দিতেছি এই নইয়া থাকলে আমার নবী, যাই আমার নিকটে দাঁড়াই রইছেন আমার নবী, নবীর সঙ্গে যদি মহাব্বত থাকে তাহলে নবীর পরিচয় কবরের মধ্যে দিতে পারবাই। তিনটা প্রশ্নের উত্তর যেই সময়ে তুমি দিলাই ভাই, আলমে বর্জকর মধ্যে তোমার শরীরের মধ্যে জন্নতি লেবাস লাগাই লইব, তোমার বিছনা কবরের মধ্যে তোমার মা বাবা মাটির মধ্যে তোমার তৈয়াইজন কিবা তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধবে তোমার মাটির মধ্যে তৈয়াই চল, কিন্তু তুমি আর মাটির মধ্যে রইতে নাই, তোমারে তোমার জন্নতর বিস্তার মধ্যে তোমার রাখা হইব, আর কে করা হইব তোমার চোখকে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর কবর প্রশস্ত করা হইব। সুবহানাল্লাহ, জন্নতর সঙ্গে তোমার সম্পর্ক থাকবো, আর এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো না তাহলে তোমার কবর ওলা সংকীর্ণ হইব, আর জন্নতর মধ্যে দুজকের মধ্যে তোমার কবরের সম্পর্ক থাকবো, দুজকি লেবাস তোমার শরীরের মধ্যে ভিন্দানি হইব, দুজকি বিছনা তোমার কবরের মধ্যে দেওয়া হইব, অবন্ধা দুজকি মানুষের সঙ্গে যেলা ব্যবহার করা হয় এইভাবে ব্যবহার তোমার কবরের মধ্যে তোমার সঙ্গে করা হইব। এর কারণে মানুষ যেই সময় মারা যায়, মারা যাওয়ার পরে কবরে কইতে থাকে, কবরে কইতে থাকে অবন্ধা তুমি দুনিয়ার জমিনে আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার উপরে বাস করতে আসে, এর মধ্যে তুমিও তো একজন, যদি আমরা ভালো মানুষ হই, যদি আমরা আল্লাহ রসুলের অনুসারী হই, আমরা যদি আল্লাহর প্রিয় বন্ধা হইয়া থাকি, আর কবর যদি সওয়ালের যদি উত্তর দিতে পারি তাহলে মাটিও কইতে যাবো বন্ধা আজকে কবরের মধ্যে তুমি আইছো, তোমার মতো হাজার হাজার মানুষ আমার কবরের মধ্যে চলাফেরা করছেন, এর সঙ্গে তুমি তো একজন ছিলাই, আজকে তুমি আমার কাছে আইছো, তুমি প্রকৃত মুমিন প্রকৃত আল্লাহর বন্দা, তিনটা প্রশ্নের জবাব দিলাইছো, দেখো তোমার সঙ্গে আমি কি ব্যবহার করি। হাদিস শরীফের মধ্যে আইছে কবর ওলা বড় হইব, কবর কোনো সময় সংকীর্ণ হবে না, কবর যত সময় চোখকে দেখতে পাইবা অত বড় কবর আল্লাহ রব্বুল আলামিনে করিয়া দিবা। কুকা সুবহানাল্লাহ, সিং যায়েকাতুল মউত, প্রাণী বলতে যত জিনিস আছে সমস্ত একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। আমরা আসি, আমরাও মরমু, একদল মানু মারা গেছ না, আমরাও যাইমু, যারা আইবা এরাও দুনিয়ার থেকে বিদায় নিবা, ঠিক না নি আমার বুজুর্গ? কিন্তু এই দুনিয়ার থেকে ইমান লইয়া যাইতে লাগবো, এই দুনিয়ার থেকে ইমান লইয়া যাইতে হইলে দুনিয়ায় কিছু করণীয় খাজ যখন আছে, এক নম্বরে আগে হয়েছে নমাজ পড়া লাগবো, আর দুই নম্বরে মা বাবার খেদমত করতে লাগবো, আর তিন নম্বরে পরর হক যেগুলো আছে এইগুলারে আদায় করিয়া তুমি খবরও দিতে লাগবে। আমরা এই দুনিয়ায় জমিন ছাড়ি একদিন যাইতে লাগবো, যাওয়ার পরে দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত যে জায়গা এই তামু আমরা যে জায়গার মধ্যে, সেই জায়গার নাম হইল আলমে বরজখ। ওমিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা মানু মারা যাওয়ার পরে হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত যে জায়গার মধ্যে অবস্থান করব সেই জায়গার নাম হয়ে থাকলো আলমে বরজখ। আর এই বর্জক শব্দের কয়েকটা অর্থ লেখছেন, একটা অর্থ হয়ে থাকলো আউট, আউট দেওয়া, যেটা আমরা কই নারি তুমি আমার আউট দিলাইছো রে বা, একটা অর্থ। দুই নম্বর অর্থ হইল এক জায়গার তা কিয়া নতুন আরেক জায়গার পরিবর্তন করার নাম হইল বর্জক। তো আমরা দুনিয়ায় আসি, আমরা এমন এক জায়গার মধ্যে যাইমু, যাওয়ার পরে আমরা দুনিয়ার মানছি আমরা কোনো খবর কইতে পারবা নি কোন চাই, আমরা আগে হতো বাপ দাদা, মা বাপ দাদা, চোদ্দ সিঁড়ি আরও অনেক মানুষ মারা গেছেন,
কোনো মানুষ কবরের মধ্যে কোন মানুষ কোন অবস্থায় আছে আমরা হইতাম পারবো নি, জি না, কারণ জিন্নাত আর ইনসান এই দুই জাতিয়ে কবরের কি অবস্থা মুর্দা রাখলো রহ কইতে পারে না। জিন্নাত ইনসান ব্যতীত যত মানুষ আছেন প্রত্যেকে কবরের মানুষের কি অবস্থা ওর কইতে পারবেন। গদিকে আমার বুজুরগণ, আমরা এখন যদি একে অন্যের প্রশ্ন করি বলে আলিম অখলে ওয়াজ করতে আসুন কবরের মধ্যে আজাব হয়, কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু কবরের মধ্যে আজাব হয়। আমরা মার জিয়ারতর মধ্যে গেলাম, কোনোদিন মার কবরের মধ্যে আজাব হইতে দেখলাম না, কেউ কইবে বাবার কবর জিয়ারতর মধ্যে গেলাম বাবার কবর আজাব হইতে দেখলাম না। আমাদের গ্রামের মধ্যে অনেক মানুষ মারা গেছেন, মারা যাওয়ার পরে আমরা কবরের মধ্যে প্রতিদিন যাইতে আসি জিয়ারত করতে আসি, কিন্তু কেউ আজাব হইতেছে সেটা কোনোদিন দেখলাম না। বা কোনো সময় কেউ কইতে পারো কবর যাওয়ার পরে অনেক পুরা পুরাতন কবর দেখতে আসি, যেটা গর্ত হয়ে গেছে গাত হয়ে গেছে মাটি দশিয়া, কিন্তু দেখা যায় সেখানে যাওয়ার পরেও মুর্দার কবর আজাব হইতে শুনো সময় দেখলাম না। এটা প্রশ্ন হইতে পারে না নি, জানি আর কি। আমার বুজুর্গের একটা দৃষ্টান্ত, তোমার নিকটে একজন মানুষ ঘুমাই রইছে আর সে দেখছে জলের মধ্যে ডুবিয়া মারা যার, কিবা তো সে দেখছে বাঘে তারে বক্ষণ করতে আছে, কিবা তো সে দেখছে বাঘে তারে দৌড়াইতে আছে, কিবা তো সে দেখছে আগুনের মধ্যে জ্বলিয়া সে মরতে আছে, কিন্তু তুমি নিকটে ঘুমন্ত অবস্থায় নাই। যে মানুষে ঘুমার মধ্যে দেখলো আমারে আগুনের মধ্যে জ্বালানি হইতেছে, আমারে বাঘে বক্ষণ করতে আছে, আমারে আমি জলের মধ্যে ডুবিয়া মরতে আছি, হঠাৎ করিয়া তুমি গিয়া তারে সালাইলাই, সালানির ভরে সে উত্তর দিল বাইরে তুমি আমারে আগুনের জ্বলাত থাকে তুমি আমারে বাঁচাইলাই। তুমি কইবে নানি, তুমি আর তোমারে আমি ঘুমো দেখলাম কিন্তু আগুনের জ্বলার মাত মাত ওখানে বলে বাইরে, তুমি এমন একটা সময় আমার ঘুম থাকি জাগাইছো এই সময় কিন্তু আমি আগুনের মধ্যে জ্বলার অবস্থায় ছিলাম, যদি আমারে তুমি চালাইতাই না তাহলে আগুনে জ্বলিয়ে আমি কিন্তু মারা যাইতাম। জেলাখান ঘুমার মধ্যে মানুষ আগুনে জলের দুনিয়ার জীবিত অবস্থায় কোনো সময় বোধ পায় না, জেলাখান ঘুমন্ত অবস্থায় বাঘে মানুষরে বক্ষণ করতে আসে সজাগ থাকা ব্যক্তি বোধ পায় না, জেলাখান ঘুমন্ত অবস্থায় মানুষ জলে ডুবিয়া মারতে আসে সজাগ থাকা ব্যক্তি বোধ পায় না। ওলা এখন কবরের মধ্যে আজাব হইতেছে দুনিয়ায় জীবিত থাকা মানুষে কোনো সময় অনুভব করতে পারে না। কবরের আজাব সত্য, কবর যাওয়ার পরে তোমার আজাব হইব, কিন্তু জানিয়া রাখিও তিনটা প্রশ্নের উত্তর যে মানুষে দিলাইবে সেই মানুষের আজাব হইত না, জন্নতি মানুষের সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার হইবে। একটা প্রশ্ন হয়ে দাল আমার রব্বুকা তোমার আল্লাহকে, তুমি যদি তোমার আল্লাহর প্রতি মায়া থাকে, আল্লাহর হুকুমরে যদি মানিয়া থাকো, আল্লাহর নমাজরে যদি বড়িয়া থাকো, জকাতরে যদি আদায় করিয়া থাকো, আল্লাহর হুকুম মান্য করিয়া দুনিয়ার জমিন হালাল হারাম চিনিয়া যদি চিনো আপনার চলিয়া যদি থাকো, যাই হোক আমার বুজুর্গন, আমরা আলমে বর্জকর মধ্যে একসময় থাকমু, এরপরে আসরের মাঠে গিয়া উঠিমু। আলমে বর্জকর জীবন একদিন শেষ আছে, দুনিয়ার জীবন একদিন শেষ আছে, রু জগতের জীবন আমরা একদিন শেষ করিয়া দুনিয়ায় আই গেছি, আখেরাতের জীবন এমন একটা জীবন সেটার মধ্যে শুরু আছে কিন্তু শেষ নাই, শুরু আছে শেষ নাই। তোমার আমার আমল রে মাফা হইব, পরীক্ষা করা হইব, আমল নমারে মিজানে পাল্লার মধ্যে তুলা হইব, এরপরে যার ঠিকানা জন্নত চিরস্থায়ী জিন্নত থাকবায়, যার ঠিকানা জাহান্নাম চিরস্থায়ী জাহান্নামে থাকবায়। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, ওই মহফিলের পক্ষ থেকে, ওই মহফিলের পক্ষ থেকে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। শাহজাহান মুর্শিদাবাদ মোহাম্মদ আজিমউদ্দিন
আলহামদুলিল্লাহ تبارك وتقدس في كلامه القديم والقرآن الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله আজকেরই পাঁচ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি সাহেব, আজকের মাহফিলের দাওয়াতি মুআজ্জজ উলামায়ে কেরাম উপস্থিত আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ও তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। 1445 হিজরিত রসুলুল্লাহর উম্মতে ওয়াজ করা, রসুলুল্লাহর উম্মতে ওয়াজ হুনে আর কতদিন, কেয়ামতর আগ পর্যন্ত রসুলুল্লাহর উম্মতে এক দলে সারাই নেয় ওয়াজ করাইব, ওয়াজ হুনব, সৎপথের ফতিক তাহব। রসুলুল্লাহ ফরমাইন আমার উম্মতর বয় কি ডর নাই, কাইফা তুহলিকু উম্মতি, আমার উম্মত কীভাবে ধ্বংস হইবা, আনা আউয়ালুহা ওয়াল মাহদি আওসাতুহা ওয়াল মাসিহ আখিরুহা ওয়ালাকিন বাইনা যালিকা ফিয়জুন আওয়াজ লাইসু মিন্না ওয়ালা আনা মিনহুম
আমার উম্মত হালাক কি বল, প্রথম যুগে আমি তারা সামনে আসলাম, মধ্য যুগে আইবা ইমাম মেহদি, রসুল্লাহর উম্মত রসুল্লাহ ফরমাইন আমার উম্মতর মধ্যে যতক্ষণ ১২ জন খলিফা ঐশ্বন্যা তেমত হইতো, এর মধ্যে ১০ জন গেছেন, শেষ খলিফা যাইন গেছেন আত্মাহির বি আমরিল্লা, জমিন থেকে যাওয়ার ৮২৬ বছর হয়েছে, ৮২৬ বছর পরেও জমির ইসলাম আছে, মসজিদ আছে, আজান আছে, জমাত আছে, ঈদ আছে, রোজা আছে, কিভাবে রল, তাই আমরা চেষ্টা রাখতে হইবে এই জাতীয় ওয়াজর মাহফিল আমি বাদে হকানি আলিমহল দ্বারা ওয়াজ শুনলে আমরা ফায়দা হইব। আমি আসলাম প্রথম যুগে, মধ্য যুগে আইবা আমার বংশধর ইমাম মেহদি, আর শেষে আইবা হযরতে ঈসা আলাইহিস সালাম, আবার জমিনে তশরীফ আনবা। ওয়ালাকিন বাইনা যালিকা ফিয়জুন আওয়াজা, কিন্তু এর মাঝে বড় বড় দল হল, ছোট দল নাই, বড় বড় দল হল ফাটিয়া যাইবা দিয়া, বড় বড় দল হল ফাটিয়া যাইবা, লাইসু মিন্না ওয়ামা আনা মিনহুম, তারা আমার মধ্যে থাকি না আর আমি তারার মধ্যে থাকি নাই, তাই এই জমিন ও ইসলাম কিয়ামত পর্যন্ত থাকব। আমরা যদি প্রকৃতপক্ষে ইসলামর গণ্ডির ভিতরে থাকি তাহলে মরার পরে পরহালর জিন্দেগি যেটা হইব এটা আমরা সুখের জিন্দেগি, শান্তির জিন্দেগি হইব। আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করি আমরারে যেন আল্লাহ যতদিন জমিন রাখেন মুসলমান বানাইয়া এই জমিন রাখেন, আর যেদিন জমিন থেকে উঠাইবা ইমানর শহীদ যেন আল্লাহ আহকামুল হাকিমিনে আমরারে জমিন থেকে উঠায়। আমি কোরআন শরীফ থেকে আয়াত পড়েছি, কোরআন শরীফও ৬৬৬৬টি আয়াত আছে, কোন আয়াত পড়িয়া লগে লগে মানুষ আমল লাগে না, ১৪টা আয়াত আছে কোরআন শরীফ ইবিন পড়ার লগে লগে যাইন পড়িবা যতজনে হুনমু সারায় সজদা করা লাগে, সজিদা করা লাগে ওয়াজিব আছে ১৪টা, কিন্তু একটু সময় লওয়া যায়, আয়াত শুনিয়া সামিয়ানা ওয়াতানা আয়াত আছে অগুহরি লইলে সামান্য সময় লওয়া যায়, ব্যতিক্রম এই আয়াত পড়ার লগে লগে সল্লু অর্ডার আল্লাহ কামুল হাকিমিনে হুকুম দিছে যে তোমরা কিতা করো আল্লাহ।